মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলকে সম্ভবত শান্তিতে থাকতে না দেওয়ার প্রতিজ্ঞা বা করেছে ইরান আজ এমন কিছু একটা ঘটিয়েছে যেটি ইসরায়েলের কলিচা ধরে টান দিয়েছে অনেক ধরে ইরান তার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে আসছে এবং কাজ করে আসছে আমেরিকা এবং ইসরায়েল এই ব্যাপারটিকে নিজেদের জন্য মারাত্মক একটি হুমকি হিসেবে দেখে ইরানের কাছে ইন্টার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পৌঁছে যাক কখনোই তারা সেটি চায় না কিন্তু আজ তারা যেটি করলো সেটি তারা মনে করছে পরমাণু অর্হের হেডবাহী দূরপাল্লার কোনো মিসাইলের পরীক্ষা এই ব্যাপারটি তারা গত জানুয়ারিতেও করেছিল এবং সেটির সক্ষমতার এটি সক্ষমতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভোদরে আমেরিকা এবং ইসরায়েল বলছে এটি তাদের দূরপাল্লার মিসাইলের একটি প্রোগ্রাম অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইলের একটি রূপ যেটি তারা স্যাটেলাইট আকারে অবশ্যই তাদের কক্ষপথে উৎক্ষেপণ করেছে মাঝে মধ্যে ইরান এই ধরনের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে থাকে এইবার খাইবার নামে তাদের যে নতুন ক্ষেপণাস্ত্রটি বা নতুন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে সেটির নাম সারবান চামরান ওয়ান বন্ধুরা জানুয়ারিতে তারা সুরায় নামক একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল খাইবার এই রকেটে চামরান ওয়ান যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে তার ওজন ষাট কেজির মতো বন্ধুরা ইরানে যে কোনো ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যাপারটি আসলে তদারকি করে থাকে আইআরজিসি আর তাই ইরান বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা প্রতিনিয়ত যে পাপারগুলোতে গুরুত্ব দেয় আইআরজিসির সাফল্য কেমন হলো গত জানুয়ারি থেকে এই পর্যন্ত তারা পাঁচ থেকে ষাটটি স্যাটেলাইট বানিয়েছে বন্ধুরা এমন কি অনেক বিষয়গুলোতে এখানে যুক্ত করা হয়েছে পূর্বে এই স্যাটেলাইটগুলো তেমন একটা কাজ করতে পারতো না সময়ের ব্যবধানে এই স্যাটেলাইটগুলো মারাত্মক হাই সফিস্টিকেটেড প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে যেটি আমেরিকা এবং অবশ্য ইসরায়েলের মতো প্রতিদ্বন্দ্বীদের ভাবিয়ে তুলছে বা তাদের ঘুম হারাম করে দিচ্ছে আমেরিকা একদিকে চীন এবং তাইওয়ান উত্তেজনা বা যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মারাত্মক ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে ইরান তার অনেকগুলো মাইল ফলক একে একে অর্জন করে ফেলতে পারে যার মধ্যে ইতিমধ্যে তারা গত কয়েক মাসের মধ্যে ছয়টি বিভিন্ন ধরনের কৃত্রিম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে যে তাদের রকেট সিস্টেম এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সাথে যে স্যাটেলাইট প্রোগ্রাম রয়েছে সেটিও বিশ্বমানের বন্ধুরা পৃথিবীতে মাত্র দশটি দেশ রয়েছে যারা নিজেদের ক্ষেপণাস্ত্র ভিত্তিক সক্ষমতা বা নিজেদের রকেটের মাধ্যমে নিজেদের তৈরি স্যাটেলাইট কক্ষপথ উপস্থাপন করতে পারে বা স্থাপিত করতে পারে হাতে গোনা এই দশ থেকে এগারোটি দেশের মধ্যে ইরান হলো একটি দেশ যে নিজস্ব রকেটে করে তার নিজস্ব বানানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে সেটি স্থাপন করতে পারে বন্ধুরা ইরানে তৈরি স্যাটেলাইটটি হানড্রেড পারসেন্ট নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় উৎপাদিত এখানে অন্য কোনো দেশের দ্বিতীয় কোনো দেশের সমর্থন বা দ্বিতীয় কোনো দেশের প্রযুক্তিগত কোনো সক্ষমতা নেই আর এটি ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য সরম আকারের একটি বেদনাদায়ক অধ্যায় তারা ভয়ও পাবে ওদিকে তারা ইরানের কৌশলগত প্রযুক্তিগত উন্নয়নকে তারা এমনভাবে দেখে যে তারা কোনোদিনই কিছু পারবে না তারা জন্য সারা জীবন মূর্খ থাকে এই ব্যাপারে কিন্তু চরম বাস্তবতা এবং সত্য হল মূর্খত পরের ব্যাপার বর্তমানে যে কাহিনিগুলো ইরান বিশ্বব্যাপী প্রদর্শন করছে সেটিকে যদি আপনি অবলোকন করেন তাহলে বুঝতে পারবেন আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা ইরানের মহাকাশ বিজ্ঞান কত দূর পর্যন্ত এগিয়ে গেছে তারা নিজেদের প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে প্রথমবারের মতো কয়েক স্টেস বিশিষ্ট বা কয়েক স্টেস জ্বালানি প্রযুক্তি সমৃদ্ধ নতুন ধরনের তারা এই ধরনের রকেট বা রকেট লঞ্চিং সিস্টেমকে উন্নত করেছে পূর্বের তুলনায় এখানে কঠিন জ্বালানি ব্যবহার করা হয় ফলে দ্রুততম সময়ের মধ্যে এটি স্থানান্তর করা যায় এবং লঞ্চিং সিস্টেমে বা প্যাডে নেওয়া যায় এখন বক্তব্য হলো ইসরায়েল এবং আমেরিকা কেন এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে প্রচণ্ড রকমের ভয় পায় বন্ধুরা আপনাদের এক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি যে বিষয়গুলো বলবো। আসলে দূরপাল্লার স্যাটেলাইট উৎক্ষেপণ বা যে কোনো কৃত্রিম স্যাটেলাইটকে কক্ষপতি স্থাপনের ক্ষেত্রে যে সকল রকেট বা রকেট বুস্টার সিস্টেম ভিত্তিক বা জ্বালানি ভিত্তিক রকেটগুলো ব্যবহার করা হয় এগুলো মূলত ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের একটি সংস্করণ মাত্র অর্থাৎ আপনি যদি সরাসরি পরীক্ষা না চালিয়ে আপনার প্রতিদ্বন্দ্বীদের ধোকা দিতে চান তাহলে এই ক্ষেপণাস্ত্র ভিত্তিক অবস্থানটি বা কাঠামোটিকে আপনি একটি স্যাটেলাইটের এগেনস্টে ব্যবহার করতে পারেন অর্থাৎ ষাট কেজি ওজনের একটি স্যাটেলাইটকে আপনি যদি পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করতে পারেন বা কক্ষপথে স্থাপন করতে পারেন সেটি আপনার জন্য বিরাট সাফল্যের বন্ধুরা জানুয়ারিতে তাদের সোড়ায় নামক স্যাটেলাইটটি কক্ষপথে প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে একটি স্যাটেলাইটকে স্থাপন করেছিল অর্থাৎ ভূমি থেকে কক্ষপথে যদি একটি ষাট পঞ্চাশ কিলোমিটার দূরে কোনো স্যাটেলাইটকে স্থাপন করা হয় সেই রকেটের সক্ষমতা নিয়ে কোনো চিন্তা থাকার কারণ আছে তারপরেও মিস্টার বালদমীর জেলেনস্কি কেন যেন পরবর্তীতে আরেকটি স্যাটেলাইট পাঠাতে তোড়জোড় শুরু করেন এবং আমরা মনে করেছিলাম ইরান যে স্যাটেলাইটকে উত্থাপন করেছে বা উৎক্ষেপণ করেছে সেই জানুয়ারি মাসে সোরায়ান নামক স্যাটেলাইটটি এটির প্রযুক্তিগত সক্ষমতা আসলে কেমন সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছিল না বন্ধুরা তারপরে এখানে বলতে হয় যে সর্বশেষ বা আটব্যাকৃত যে স্যাটেলাইটটি মহাকাশে গেল এই স্যাটেলাইটটি তার কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ মনশী আনার পরিচয় দেবে তবে সেক্ষেত্রে যদি এমন হয় যে সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে উপনীত হওয়ার পর এই স্যাটেলাইটটির ক্ষেত্রে বিশেষ কোনো একটি গোষ্ঠী নিষেধাজ্ঞা আরোপ করে বা অন্য কিছু করে সেক্ষেত্রে ইরানের ভূমিকা কী থাকবে সেই ব্যাপারটি আপনাদের একটু বলবো স্টোভ স্পষ্ট কাম দিয়ে শুনে রাখুন ইরান এবার ঘোষণা দিয়েছে তারা তাদের সর্বোচ্চ সর্বশেষ প্রযুক্তির যে স্যাটেলাইট মহাকাশ উৎক্ষেপণ করেছে এটি মূলত অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক নিয়ম এবং নীতি লঙ্ঘন করেনি জোর দিয়েছে ইরান বন্ধুরা কোন দেশে তার ইচ্ছা মতো ইচ্ছা করলে কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে এবং এটি তার মৌলিক মহাকাশ বিজ্ঞান ভিত্তিক অধিকার এটিকে আপনার শত্রুরা হয়তো অন্যভাবে বাস্তবায়ন করবে বা আপনার যারা প্রতিদ্বন্দ্বী আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে আপনার হাত পা বেঁধে ফেলতে চাইবে সুতরাং ইরান যে তার ব্যালিস্টিক মিসাইল প্রজেক্টগুলো এগিয়ে নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই উদ্দেশ্য ইরান দীর্ঘদিন ধরে তার ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন প্রকল্পে কাজ করে যাচ্ছে কখনও তারা সরাসরি ক্ষেপণাস্ত্র গবেষণার জন্য কাজ করে যাচ্ছে কখনও তারা সরাসরি এমনভাবে কাজ করছে যেন পশ্চিমারা বুঝতে না পারে কখনও তারা কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে নিজেদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএমের ব্যাপারে বা এটির উন্নয়নের ব্যাপারে কাজ করে যাচ্ছে অনেক দিন ধরে পশ্চিমারা দাবি করে আসছে যে ইরান তার স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে নিজেদের ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে ইরান বরাবরই সেটিও অস্বীকার করে আসছে ইরান এবার যেটি পরীক্ষা চালিয়েছে তারা বলেছে এটি তাদের সর্বশেষ এবং আপডেট ভার্সন এর মাধ্যমে ইরান দুইটি ক্ষেত্রে এক অনন্য অসাধারণ সাফল্য লাভ করল একটা হচ্ছে তার স্যাটেলাইট আর অন্যটি হচ্ছে তার উৎক্ষেপক বন্ধুরা যে রকেট মোটরের সাহায্যে এই স্যাটেলাইটকে ক্ষোভতে স্থাপন করেছে সেটিকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের কাঠামো বললে ভুল হবে না এই সকল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পূর্ববর্তী সন্তানের মাধ্যমে এইভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় একদিকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এটি কাজ করে অন্যদিকে একটি রকেট মোটর বা মিসাইল অথবা কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপক অথবা রকেট যেটাই বলেন না কেন অর্থাৎ এক কথায় যার মাধ্যমে এই রকেটটিকে কক্ষপথে স্থাপন করা হয় সেই রকেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অথবা আইসিবিএম হিসেবে ভবিষ্যতে আত্মপ্রকাশ করতে পারে যেটি তিন হাজার থেকে চার হাজার পাঁচ হাজার কোনো কোনো ক্ষেত্রে আট হাজার কোনো ক্ষেত্রে বারো হাজার আবার কোনো ক্ষেত্রে চোদ্দ হাজার এমনকি উত্তর কোরিয়ার কিছু মিসাইল পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে রাশিয়ার কিছু মিসাইল তার কোনো পরিসীমাই নাই এমনভাবে লক্ষ্যভেদ করতে পারে আমেরিকা এবং ব্রিটেনের মিসাইলগুলো আট থেকে তেরো হাজার কিলোমিটার দূর পর্যন্ত পাল্লা অতিক্রম করতে সক্ষম বন্ধুরা আমরা জানি পৃথিবীর ব্যাস বারো বারো হাজার কিলোমিটারের মতো বন্ধুরা তার মানে ছয় হাজার থেকে বারো হাজারের মধ্যে কোনো ক্ষেপণাস্ত্র যদি পরি পরিপূর্ণভাবে পারফরমেন্স করে তাহলে পৃথিবীর প্রায় যে কোনো অবস্থানে সে আঘাত আনতে সক্ষম হবে ইরান কি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে ইরান কি পৃথিবীর যে কোনো অবস্থানকে টার্গেট বানিয়ে এমন ধরনের ক্ষেপণাস্ত্র বানানোর আশায় রয়েছে যেটির মাধ্যমে সে বিশ্বব্যাপী বা বিশ্বের অধিকাংশ অঞ্চলে বিনা শর্তে আঘাত আনতে পারে যদি কেউ তার নিরাপত্তার ক্ষেত্রে সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই হুমকি সৃষ্টি করে আর সার্বভৌম নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানালে তার কাছে এক প্রকার কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র হত পৌঁছে যাবে কিন্তু নিজের অবস্থান থেকে যাদের দূরত্ব চার থেকে পাঁচ হাজার বা ছয় হাজার কিলোমিটার তাদেরকে কিভাবে সামাল দেবে পরমাণু অস্ত্র বা পরমাণু অর্হেট আপনার কাছে থাকলে এদের সামাল দেওয়ার জন্য ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন তাই এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সাথে পরমাণু অস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান সুতরাং ইরান কি কেল্লা ফতে করে দিয়েছে এখন সে শুধু ব্যালিস্টিক মিসাইল অর্জনের পথে রয়েছে বলে আমার মনে হয়